নমস্কার বন্ধুরা জব ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত সংগ্রামে যৌথ মঞ্চের তরফ থেকে একটি বড় উদ্যোগ গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারি কর্মীদের জন্য রাজ্য সরকারি কর্মীদের জন্য সংগ্রামী মঞ্চের তরফ থেকে আরটিআই করা হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন সুপ্রিম কোর্টে যে স্পেশাল লিভ পিটিশান দাখিল করেছে রাজ্য সরকার সেখানে তিন লক্ষ উনিশ হাজার সামথিং কিন্তু রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাকি আছে এমনটাই কিন্তু তারা হিসাব দিয়ে এসএলপি বা স্পেশাল লিভ পিটিশান দাখিল করেছে কিন্তু কোনোভাবেই কিন্তু হিসাবটা মেলানো যাচ্ছে না যে কিভাবে তিন লক্ষ উনিশ হাজার এটা প্রথমত এছাড়া একাধিক আরও সংখ্যার দাবি নিয়ে কিন্তু স্বচ্ছ দাবি নিয়ে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে আর করা হলো রাজ্য সরকারের কাছে যে স্বচ্ছ হিসাবটা তারা চাওয়া হয়েছে কি কি হিসাব চাওয়া হয়েছে আমরা ডিটেলসে দেখে নেবো তার আগে বলে রাখবো যারা এই চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেলাইকানটি বাজিয়ে রাখবেন তো বন্ধুরা সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে প্রথম যেটা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট ওয়াইজ এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ যে স্টেট গভর্নমেন্ট এমপ্লয় রয়েছে দু হাজার একুশ বাইশ ও তেইশের তার পরিসংখ্যানটা জানতে চাওয়া হয়েছে দ্বিতীয়ত এখানে দেখতে পাচ্ছেন ব্যাক যেটা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ রয়েছে ওয়েস্ট বেঙ্গল টিমে সেটা এ বি সি ও ডি পোস্ট অনুযায়ী সেটার কিন্তু হিসাব চাওয়া হয়েছে স্টেট গভর্নমেন্টের তরফ থেকে নেক্সট দেখতে পাচ্ছেন ব্যাক আপ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়েজ বেঙ্গল ট্রামসের হিসাবে মেল ফিমেল এবং এসসি এসটি ওবিসির হিসাবে অর্থাৎ দু হাজার একুশ বাইশ ও তেইশে যে নিয়োগগুলো হয়েছে সেখানে দেখতে পাচ্ছেন যে মেল ফিমেল এস টি এসসি ও ওবিসির ভিত্তিতে যে নিয়োগ করা হয়েছে তার স্বচ্ছ হিসাব কিন্তু চাওয়া হয়েছে সংগ্রামী মঞ্চের তরফ থেকে যেটা তিন নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছেন নাম্বার অফ ভ্যাকেন্সি পোস্ট অফ দ্য ভ্যাকেন্ট ডিপার্টমেন্ট অফ দ্য বেঙ্গল যেটা আমি আপনাদের বললাম যে এখন পর্যন্ত যেটা নিয়োগ করা হয়েছে যে কত পোস্ট এখন পর্যন্ত বাকি রয়েছে অর্থাৎ যে নিয়োগ হয়েছে হয়েছে তারপরে এখনও প্রতিটা ডিপার্টমেন্টে কত পোস্ট বাকি রয়েছে সেটার হিসাব কিন্তু চাওয়া হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে লেস দেখতে পাচ্ছেন নেক্সট কি বলছে পাঁচ নম্বর পয়েন্ট যেটা আমি আপনাদের প্রথমে বলেছিলাম যে যে হিসাবটা স্পেশাল লিভ পিটিশনে দাখিল করা হয়েছে তিন লক্ষ উনিশ হাজার সেই হিসাবটা কিসের ভিত্তিতে সেটা কিসের ভিত্তিতে সেটা কিন্তু কোনো রাজ্য সরকারি এমপ্লয়ি জানতে পারেনি এবং সে সময় কিন্তু আপনাদের প্রত্যেকেই কমেন্ট ছিল যে তিন লক্ষ উনিশ হাজার মানে কি শিক্ষকদের বাদ দেওয়া হলো বা গ্রুপ ডি কর্মীদের বাদ দেওয়া হলো তো কেউ কিন্তু হিসাবটা মেলাতে পারেনি যে তিন লক্ষ উনিশ হাজারের যে হিসাব দেওয়া হয়েছে স্পেশাল লিপ পিটিশান দাখিল করার সময় সুপ্রিম কোর্টে সেই হিসাবটা কিন্তু পরিষ্কার চাওয়া হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে এই আর করা হয়েছে আজকের ডেটে এবং সেই আর করার উদ্দেশ্য হলো এই পাঁচটি দাবি কিন্তু রাজ্য সরকারের কাছ থেকে জানতে চেয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ এবং স্বচ্ছভাবে তো ডিটেলসে আমরা দেখে নিলাম তার আগে বলে রাখবো বন্ধুরা এরপরে রাজ্য সরকারের তরফ থেকে কী উক্তি উঠে আসে কি জবাব উঠে আসে সেটা আমরা অবশ্যই তুলে ধরবো ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন আপনাদের মন্তব্য আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং পর ভিডিও